বেঙ্গলের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হয়ে গেছে বলে যে সময়ে মার্কেট সরগরম, ঠিক সেই সময় কিন্তু মার্কাসের একটা টুইট সব জল্পনার অবসান ঘটালো। কারণ তিনি জানাচ্ছেন এই মুহূর্তে এক ডিফেন্ডারের সঙ্গে ইস্ট বেঙ্গল বেশ ভালো কথাবার্তা নিয়ে পৌঁছেছে এবং দেখা যাক, এখনও পর্যন্ত তিনি ডিল সাইন করেননি। তো অবশ্যই এতে পরিষ্কার হয়ে গেল যে না, ইস্ট বেঙ্গল এখনও তাদের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করেনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে মার্কাসের কাছ থেকে, তাতে কিন্তু পরিষ্কার মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার হিকচোর উস্তে, তিনি যদি ইস্ট বেঙ্গলের ডিলে রাজি হন বা ইস্ট বেঙ্গলও যদি শেষ পর্যন্ত তার সাথে কথাবার্তা নিয়ে যায়, তাতে করে কিন্তু একজন মোহনবাগান প্রাক্তন ফুটবলার ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছেন একদম পরের সিজনে। আর এই মুহূর্তে স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো দেখা যেতে পারে যে ইস্ট বেঙ্গল হিজাজি মাহেরের পাশে হেক্টর উস্তে অর্থাৎ ডবল এইচ দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের ডিফেন্স কে স্ট্রং করতে চাইছে। তবে বয়সটা অত্যাধিক বাধা হয়তো হয়ে দাঁড়াতে পারে, কারণ গত সিজনেই আমরা দেখেছি হ্যাঁ, হেক্টর উস্তে প্রচুর ম্যাচ কিন্তু মোহনবাগানের হয়ে বের করে দিয়েছেন, কিছু অসাধারণ সেভ দিয়েছেন, তার গোল আছে কিন্তু দুর্দান্তভাবে তিনি কিন্তু ফ্রি কিকের সময় উঠে যান বা সেট পিসের সময় উঠে যান, হেড কমিট করেন এবং গোলও করেছেন। তো সেটাতে হেক্টর উস্তে একজন স্প্যানিশ ঘরানার ফুটবলার হয়ে যেভাবে ডিফেন্স থেকে বল শুধু ক্লিয়ার নয়, তিনি জানেন প্রপার কোথা দিয়ে থ্রু বল বাড়াতে হবে, কিভাবে বলটা নিয়ে ওয়েট করে প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। মানে একজন পারফেক্ট ডিফেন্ডার যাকে বলা হয় মডার্ন ফুটবলে, সেরকম কিন্তু হেক্টর উস্তে। বাট কিছু ম্যাচ কিন্তু আমরা দেখেছি তার যে 36 বছর বয়স হয়ে গেছে এবং সেটাতে কোথাও গিয়ে ইয়ং প্লেয়ারদের সঙ্গে পারফরমেন্সে তিনি অনেকটাই কিন্তু হাঁপিয়ে পড়েছেন। তো এটা একটা ফ্যাক্টর হতে পারে। তো দেখা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ফাইনাল স্টেজে যাক, যা আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তার আগে, আমি আপডেট দেওয়ার আগে তোমরা যদি আপডেট পেয়ে যাও তাহলে অবশ্যই পরবর্তীতে স্ট্যাটস নিয়ে তার ডিসকাশন হবে আরও ডিটেলসে, যদিও গত সিজনে তোমরা হেক্টর উস্তের খেলা দেখেছো। তবে মার্কাস তার টুইটে কিন্তু আরও একটা কথা লিখেছে যে ডিফেন্সিভ মিডিয় পজিশনের ফুটবলার সুরেশ, বিএফসির ফুটবলার, তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ভালো পর্যায়ে কথাবার্তা বলেছিল এবং সব কিছু ঠিকঠাক থাকলেও বিএফসি তার সাথে কিন্তু একটা লং টার্মের ডিল আছে এবং যার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু হিউজ একটা ট্রান্সফার ফিও দিতে রাজি ছিল, তবে তাকে এই মুহূর্তে সেল করতে রাজি নয় বিএফসি এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু সেই পজিশনে একজন প্লেয়ার চলে এসছে, একজন বিশ্বকাপার চলে এসছে। তো অবশ্যই কিন্তু এই বিষয়টা ভালো জায়গায় গেছে এবার প্রত্যেকটা ডিলের ক্ষেত্রে ম্যানেজমেন্ট, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। তো টিম তো যথেষ্ট ভালো হয়েছে। ফার্স্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের যেটা রয়েছে সেটা নিয়ে তোমাদের প্রেডিকশান কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দুটো টিমের আমি টোটাল ডিসকাশান করব যে কেমন প্লেয়িং ইলেভেন হতে চলেছে এর আগামী ভিডিওতে, হয়তো সেটা আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।